আমার কাছে প্রশ্ন রাখা হয়েছিল পলাশীর লুণ্ঠন বলতে কী বোঝো এবং একে যথার্থই লুণ্ঠন বলা যায় কি না আমরা প্রত্যেকেই জানি পলাশি বর্তমানে পশ্চিমবঙ্গের নদীয়া জেলায় অবস্থিত তৎকালীন বাংলা নবাব সিরাজদৌল্লার সঙ্গে ব্রিটিশ সেনাপতি রবার্ট ক্লাইভের সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে তেইশে জুন পলাশি যুদ্ধ হয় মির্জাফরের বিশ্বাসঘাতকতায় সিরাজদৌল্লা পরাজিত হন এরপর ক্রমান্বয়ে মির্জাফর সতেরোশো সাতান্ন থেকে সতেরোশো ষাট মীর কাসিম সতেরোশো সাত থেকে তেষট্টি এবং পুনরায় মির্জাপুর সতেরোশো তেষট্টি থেকে সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলা নবাবন তাদের সময় এবং তৎ পরবর্তীকালে অর্থাৎ সতেরোশো সাতান্ন থেকে সতেরোশো বাহাত্তর তিয়াত্তর খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলার বুকে সচেতনভাবে লুণ্ঠন প্রক্রিয়া ইস্ট ইন্ডিয়া কোম্পানি চালাই যা পলাশীর লুণ্ঠন নামে পরিচিত এখন আমরা দেখব যে এই লুণ্ঠন প্রক্রিয়ার চরিত্র কীরকম ছিল বা কিভাবে এই লুণ্ঠন প্রক্রিয়া চলত কোম্পানি বা ব্রিটিশ কর্তৃপক্ষ বাংলায় এই সময় চারভাবে তাদের লুণ্ঠন প্রক্রিয়াকে চালিয়েছিল প্রথমত ক্ষতিপূরণ দ্বিতীয়ত উপঢৌকন তৃতীয়ত উৎকোচ এবং চতুর্থত ব্যবসা বাণিজ্য আমরা ক্রমান্বয়ে কীভাবে এই পদ্ধতির মাধ্যমে বাংলায় তারা লুণ্ঠন প্রক্রিয়া চালাতো সেটাগুলো নিয়ে আলোচনা করব পলাশি যুদ্ধের পর পূর্ব পরিকল্পনা মতো মির্জাফরকে বাংলা নবাব নির্বাচিত করে রবার্ট ক্লাইভ তার বিনিময়ে কোম্পানির বাংলায় অবাধ বাণিজ্য চালু হয় মুর্শিদাবাদের টাকসাল ব্যবহারের সুযোগ পাই কলকাতার উপর নবাবের অধিকার নস্বাত হয় চব্বিশ পরগনার জমিদারি থেকে কোম্পানি সামরিক খরচ মেটানোর অধিকার পায় পাশাপাশি সিরাজের কলকাতা আক্রমণের ক্ষতিপূরণ বাবদ কোম্পানি এক কোটি সাতাত্তর লক্ষ টাকা নেয় এবং ক্লাইভ সহ কোম্পানির উচ্চপদস্থ কর্মচারীরা ব্যক্তিগতভাবে প্রচুর সম্পদ উপঢৌকন এবং উৎকোচ বাবদ লাভ করে এখানে উপ বলতে উপহার বোঝানো হয়েছে এবং উৎকোচ বলতে ঘুষ সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে যুদ্ধের অব্যবহিত পরেই এইভাবে কোম্পানি আনুমানিক প্রায় তিন কোটি টাকা এবং সতেরোশো ছেষট্টি খ্রিস্টাব্দ পর্যন্ত কোম্পানি প্রায় পঞ্চাশ কোটি টাকা বাংলার পুতুল নবাবদের কাছ থেকে আদায় করে লক্ষণীয় সতেরোশো পঁয়ষট্টি থেকে সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালে এই বিপুল অর্থের পুরোটাই যে কোম্পানি পেয়েছিল এমনটা নয় কারণ এই সময় দেওয়ানি আদায়ের ক্ষমতা লাভ করে কোম্পানি এবং সেই সময় থেকে কোম্পানির যারা ভারতীয় গোমস্তা ছিল তারাও অন্যায়ভাবে এই উপার্জিত টাকার একটা অংশ তারা ভোগ করত তবে ভারতীয় গোমস্তারা এই আয়ের খুব কম অংশই পেত অধিকাংশটাই ব্রিটিশ কোম্পানি এবং তার কর্মচারীরা ভোগ করত এরপর আসি ব্যবসা বাণিজ্য প্রসঙ্গে ব্যবসা বাণিজ্য এই পর্বে দু ভাবে হতো প্রথমত ইস্ট ইন্ডিয়া কোম্পানি সরাসরি বাণিজ্য এবং দ্বিতীয়ত কোম্পানি কর্মচারীদের ব্যক্তিগত বাণিজ্য সতেরোশো সতেরো খ্রিস্টাব্দে মুঘল সম্রাট ফারুকশিয়ারের কাছে বার্ষিক তিন হাজার টাকার বিনিময়ে কোম্পানি আমদানি ও রপ্তানি বাণিজ্যে একটি বিশেষ ফরমান বা আদেশনামা লাভ করে প্রথম দিকে কোম্পানি সোনা ও মূল্যবান দ্রব্য সামগ্রী দিয়ে জিনিসপত্র কিনে তারা ইংল্যান্ড তথা বিশ্বের অন্যান্য জায়গাতে রপ্তানি করত। তখনও পর্যন্ত ইংল্যান্ডে শিপ্ল শিল্প বিপ্লব হয়নি কাজেই বিশ্বের বিভিন্ন প্রান্তে ভারতীয় দ্রব্য সামগ্রীর বিপুল চাহিদা ছিল এবং ভারত থেকে কোম্পানিকে ভারতীয় দ্রব্য সামগ্রী কিনে তা রপ্তানি করতে হতো কাজেই প্রথম দিকে কোম্পানি বাণিজ্যের অধিকাংশই ছিল ভারত থেকে রপ্তানি মানে ভারতের জিনিসপত্র কিনে তারা বিদেশে পাঠাতো পলাশী যুদ্ধের পর কোম্পানি যে বিপুল পরিমাণ ভারতীয় অর্থ লাভ করে এখন থেকে তারা সেই অর্থ দিয়ে ভারতীয় দ্রব্য সামগ্রী কিনে রপ্তানি করতে থাকে আর নিজেদের মূলধন তাদের ব্যবহার করতে হতো না অনেকটাই মাছের তেলে মাছ ভাজার মতো কারণ এর আগে পর্যন্ত তাদের বিভিন্ন মূল্যবান ধাতু যেমন সোনা রূপ। বা অন্যান্য মূল্যবান পাথর টাথর দিয়ে তাদের জিনিসপত্র কিনতে হতো তারপর সেইগুলোকে বিদেশের বাজারে পাঠাতে হতো তাছাড়া এই সময় থেকে আমরা দেখতে পাব যে নবাবের টাকশাল ব্যবহার করারও সুযোগ পাচ্ছে কাজে বাংলায় যে বিপুল পরিমাণ অর্থ তারা পলাশী যুদ্ধের পর পেলো সেই টাকা দিয়েই তারা বাংলা থেকে জিনিসপত্র কিনত এবং সেই জিনিসপত্র তারা বাইরে রপ্তানি করত। এখন এই রপ্তানি করার পিছনে কারণটা ছিল তখনও পর্যন্ত ইংল্যান্ডে শিল্প বিপ্লব হয়নি কারণ শিল্প বিপ্লবজাত যে সমস্ত দ্রব্য সামগ্রী আমরা পরবর্তীকালে ভারতবর্ষে আসতে দেখব তখনও পর্যন্ত ইংল্যান্ডে শিল্প বিপ্লবজাত দ্রব্য সামগ্রী ভারতবর্ষের বাজারে আসতে শুরু করেনি এবার আসি ব্যক্তিগত বাণিজ্য বা প্রাইভেট ট্রেড প্রসঙ্গে কোম্পানির কর্মচারীরা পলাশি যুদ্ধের পর অন্যায়ভাবে উৎকোচ এবং উপঢৌকন বাবদ যে প্রচুর অর্থ লাভ করতো তা আমরা পূর্বে দেখেছি এখন থেকে সেই উপার্জিত অর্থ দিয়ে মোগল বাদশাহের ফরমানের অপব্যবহার করে কোম্পানির কর্মচারীরা নিজেরাই বাণিজ্যে সক্রিয়ভাবে অংশ নেয় এবং এই ব্যক্তিগত বাণিজ্য থেকে তারা প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করতে থাকে এখন এই উপার্জিত অর্থ যদি সরাসরি কোম্পানির মারফত তারা নিজেদের দেশে পাঠাতে থাকে তাহলে পরে তারা ধরা পড়ে যাবে সেই জন্য ব্যক্তিগত বাণিজ্যে তারা যে অর্থ এবং ধনসম্পদ লাভ করত সেইগুলোকে তারা দুরকমভাবে ইংল্যান্ডে পাঠাতো প্রথমত তারা সরাসরি নগদ অর্থ ইংল্যান্ডে না পাঠিয়ে তারা ভারতবর্ষে বিভিন্ন মূল্যবান পাথর হীরা সোনা এই সমস্ত কিনে তা দেশে পাঠাত এবং দ্বিতীয়ত ভারতে অবস্থিত অন্যান্য ইউরোপীয় কোম্পানি যেমন ফরাসি ওলন্দাজ ডাচ এই সমস্ত বাণিজ্য কর্তৃপক্ষের মাধ্যমে তারা ভারতীয় অর্থ নিজেদের দেশে চালান করত। যদি এইভাবে তারা অর্থ না চালান করত তাহলে পুরো আগেই বললাম যে তারা ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে ধরা পড়ে যেত সেই জন্য তারা এই অন্যায়ভাবে বা এই অন্যায় পন্থা অবলম্বন করতো এখন এই অন্যায়ভাবে ব্যক্তিগত বাণিজ্যে কত পরিমাণে টাকা তার ইংল্যান্ডে পাঠিয়েছিল তার কোনো হিসেব কিন্তু নেই কাজেই আনুমানিক যে হিসেব দেওয়া হলো যে সতেরোশো থেকে মানে সতেরোশো ষাট পর্যন্ত মানে মির্জাফর জামানায় প্রথম মির্জাফরের জামানাতে যে পরি যে তিন কোটি টাকা মতো তারা নবাবদের কাছ থেকে নিয়েছিল এবং ছেষট্টি সাল পর্যন্ত প্রায় পঞ্চাশ কোটি টাকা মতো তারা এই বাংলা থেকে নিয়ে গেছিল তার মোটামুটি একটা আনুমানিক হিসেব আনুমানিক হিসেব আমরা পাই কিন্তু এই ব্যক্তিগত বাণিজ্যতে তারা কত টাকা নিয়ে গেছিল তার কোনো হিসেব কিন্তু নেই সে যাই হোক ব্যক্তিগত বাণিজ্যের ফলে কোম্পানি লাভের পরিমাণ তো কমে যাচ্ছিল আর কোম্পানি এই ব্যক্তিগত বাণিজ্যটাকে আর সুনজরে দেখছিল না সেজন্য সেই জন্য আমরা দেখতে পাবো সতেরোশো তিয়াত্তর সালে কোম্পানি আইন করে তার কর্মচারীদের এই ব্যক্তিগত বাণিজ্যকে পুরোপুরি নিষিদ্ধ করে দেন কিন্তু সতেরোশো তিয়াত্তর সালে ব্যক্তিগত বাণিজ্য নিষিদ্ধ করলেও ততদিনে বাংলার যা ক্ষতি হওয়ার হয়ে গেছে তাছাড়া এই সময় পর্ব থেকে আমরা দেখতে পাবো যে ইংল্যান্ডে শিল্প বিপ্লব ঘটে যাচ্ছে এবং শিল্প বিপ্লব ঘটে যাওয়ার ফলে শিল্প বিপ্লবজাত যে সমস্ত জিনিসপত্র বিশেষত বস্ত্রশিল্প মিলের তৈরি কাপড় ভারতবর্ষে প্রচুর পরিমাণে আসতে থাকছে এতদিন পর্যন্ত ইংল্যান্ড যে প্রচুর জিনিসপত্র ভারত থেকে কিনে নিয়ে তারা বিশ্বের বিভিন্ন বাজারে রপ্তানি করত এখন থেকে আমরা দেখব যে ভারতের রপ্তানি বাণিজ্যের পরিমাণ কমে গিয়ে আমদানি হতে শুরু করে এবং ভারতের কুটির শিল্প ধ্বংস হতে থাকে অবশিল্পায়ন এবং বেকারত্ব বাড়তে থাকে আমরা এর পরবর্তীকালে যখন পড়ব অবশিল্পায়ন তখন আমরা দেখতে পাব সুতরাং আমরা দেখতে পেলাম যে পলাশী যুদ্ধ পরবর্তীকালে সোনার বাংলাকে পরিকল্পিত লুণ্ঠনের কবলে পড়তে হয় যা বাংলাকে অর্থনৈতিকভাবে একেবারে নিঃস্ব করে দেয় তাই এই প্রতিদানহীন সম্পত্তি চালান যথার্থভাবেই পলাশীর লুণ্ঠন বলা চলে কেননা মধ্যযুগীয় শাসন ব্যবস্থাতে আমরা দেখতে পাবো যে রাজাদেরকে রাজস্ব বা ট্যাক্স দেওয়া হয় এখনও ট্যাক্স দেওয়া হয় এখন ট্যাক্সের বিনিময়ে আমরা সরকারের কাছ থেকে বা রাজার কাছ থেকে বিভিন্ন ধরনের প্রতিদান বা পরিষেবা পেয়ে থাকি কিন্তু এই লুণ্ঠনের বিনিময়ে জনগণ কোনো রকম পরিষেবা পায় না এখন পলাশি যুদ্ধের পরবর্তীকালে এই ব্যক্তিগত বাণিজ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্য ঘোষ বা উৎকোচ উপহার বা উপঢৌকন এবং সরাসরি ক্ষতিপূরণ বাবদ যে প্রচুর পরিমাণে টাকা বাংলা থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ইংরেজ কর্তৃপক্ষ নিয়ে গেল তার জন্য বাঙালিরা কোনো প্রতিদান পেল না তাই একে যথার্থভাবেই পলাশী লুণ্ঠন বলা চলে